সবাইকে শুভেচ্ছা শাই টিভি। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। সবাইকে শুভেচ্ছা শাই টিভি, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই শুভকামনা সবসময়। আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের ইউরিউএসডি যে অ্যানালাইসিস আছে আগে পরে দুই একটা দিছিলাম, তা পরবর্তীতে ভাবছিলাম যে ভিডিও আকারে আমি দিয়ে দিই, সেই হিসাবে হচ্ছে এই ভিডিওটা তৈরি করা। তো যে জিনিসটা হচ্ছে, আমি এখানে ইউরিউএসডির যে অ্যানালাইসিসটা আছে সেটা আপনাদের শেয়ার করতেছি। মূলত আমি সাপোর্ট রেজিস্ট্যান্সটা কোথায় কোথায় আছে সেই জিনিসটা আপনাদের শেয়ার করা। তো এখানে খেয়াল করে দেখেন, এই রেড যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার সাপোর্ট, আর উপরে যে গ্রিন টাইপের যেগুলো আছে সেগুলো আমার রেজিস্ট্যান্স। এটা সাপোর্ট ওয়ান, সাপোর্ট টু, সাপোর্ট থ্রি, সাপোর্ট ফোর, সাপোর্ট ফাইভ, এভাবে দিয়েছি। রেজিস্ট্যান্স ওয়ান, রেজিস্ট্যান্স টু, রেজিস্ট্যান্স থ্রি, রেজিস্ট্যান্স ফাইভ, রেজিস্ট্যান্স সিক্স, এভাবে দেওয়া। তো এখান থেকে মার্কেটটা একটু খেয়াল করে দেখবেন যে আমার এখন মার্কেটটা আছে হচ্ছে রেড এবং গ্রিনের মাঝামাঝি, মানে এখনও মার্কেট আপ টার্নে নাই বা এখনও মার্কেট সেল টার্নে নাই, মানে এর মধ্যে ঘুরপাক খাচ্ছে, বলা যায় কিছুটা একটু সাইড ওয়েতে। দেখেন মার্কেট কিন্তু অনেক আগে থেকে এই মধ্যে ঘুরতেছে, উপরে উঠে নামে। তো এখান থেকে আমি এটা ধরা হয়েছে যেটা রেজিস্ট্যান্স ওয়ান, 1.13330, পরেরটা হচ্ছে 1.13846, তারপরটা হচ্ছে 1.14381। এটা ভেদ করে উপরে যাওয়ার একটু টাফ হয়ে যাবে। তো আমি যেহেতু আমি সেল নিছি, আমার এখানে দেখেন আমার প্যারাবোলিক যদি ফলো করেন, 4 ঘন্টা চার্টে আসি আমি এখানে, প্যারাবোলিকে আমার কিন্তু 2টা ফোটা পড়ছে। দ্যাটস মিন আমি এখানে একটু শিওর, মানে কনফার্ম যে মার্কেট ডাউন ট্রেন্ড হবে, মানে মার্কেট সেলের দিকে যাবে যদি কাকতালীয়ভাবে কোনো সেন্টিমেন্টাল মার্কেট অন্য কিছু মুভমেন্ট না দেয়। তো প্রথম যে জিনিসটা, এখানে মার্কেট আপট্রেন্ড হওয়ার সম্ভাবনা যদি এটা ক্রস করে উপরের দিকে হয়ে যায়, মানে ক্রস করে, ক্রস করলে মার্কেট আরও আপটার্নে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে এখানে যে জিনিসটা আমাকে ওরা নক করতেছে, মানে আমার ইন্ডিকেটারগুলো যেটা আমাকে নক করতেছে সেটা হচ্ছে 2টা ফোটা পড়ছে, এবং এখানে দেখেন একটা আপনার জোন ক্রিয়েট করে আছে যেটা হচ্ছে আমার সাপ্লাই ডিমান্ডের যেটা বলেন, ওরাও কিন্তু এখানে দিয়ে দিছে। প্লাস আমার যে রেসিস্ট্যান্স ওয়ান দেওয়া আছে 1.13330, সেখানেও কিন্তু আমার একটা আমি লাইন টেনে রাখছি, মানে এখান এই পর্যন্ত যেতে পারে, তারপরে এখানটা যদি টাচ করে, টাচ করে আবার আসার সম্ভাবনা, সেলের দিকে আসার সম্ভাবনা বেশি। যদি এটা ভেদ করে উপরে উঠে যায়, মানে ক্রস করে উপরে উঠে যায়, তাহলে বাই টার্ন আবার শুরু হয়ে যাবে। তো সেই হিসাবে আমার হচ্ছে এই সেলটার এন্ট্রি নেওয়া। এখানে অনেকে বলবেন যে আমি তাহলে স্টপ লস নিব কোথায়, আমি তাহলে টেক প্রফিট নিব কোথায়। এটা যদি আমি ক্লিক করে, আমি স্টপ লস মূলত হচ্ছে এখানে ধরা উচিত, কিন্তু স্টপ লস আমি সবসময় একটু বাড়ায় ধরি, আমি ধরবো হচ্ছে এই পর্যন্ত। এই পর্যন্ত ধরলে হবে কি একটা জিনিস, সেটা হচ্ছে আমার এটা হচ্ছে আর ওয়ান, আর টু, আর থ্রি, আর থ্রির থেকে, মানে আর থ্রি বা এস থ্রি থেকে হচ্ছে মার্কেটের মুভমেন্ট হয়, একটু উপরে দেবো, এই যে উপরে, এটা হচ্ছে আমি স্টপ লস দিয়ে দিলাম। আমি টেক প্রফিট নেব কোথায়, এই পর্যন্ত হচ্ছে মূলত মার্কেটটা দেখেন ঘুরপাক খাচ্ছে কিন্তু এর মধ্যে, তাহলে মার্কেটটা আমি এই পর্যন্ত নিতে পারি। এ পর্যন্ত আমার 100%, মানে আমি শিওর যে মার্কেটে এ পর্যন্ত নামে, তারপরে আবার একটু হলে উপরে উঠবে, যদি এটা ক্রস করে তাহলে আরও নামার সম্ভাবনা আছে, এবং এইভাবে ধাপে ধাপে নামবে। সেই হিসাবে আমি এই পর্যন্ত একটু রাখতে পারি আমার টেক প্রফিটটা। মূলত দেখা যায় টেক প্রফিট এটা যদি ক্রস করে এ পর্যন্ত আসবে, এটা যদি ক্রস করে এ পর্যন্ত আসবে, কারণ মার্কেট এখন হচ্ছে সেন্টিমেন্টাল মার্কেট, কিন্তু আপনাকে লং টাইমের কোনো ফজিলত দিচ্ছে না, যার কারণে আপনি স্কালপিং বা আপনি শর্টকাট হিসাবে আপনি এই জিনিসটা নিতে পারেন, মানে আপনি ছোট ছোট প্রফিট তুলে নেওয়াটাই বেটার হবে। সেই হিসাবে আমি এখানে টেক প্রফিটটা দিয়ে দিলাম, আমি স্টপ লসটা এখানে ব্যবহার করলাম। সেই হিসাবে আমার যদি এখানে যাই, লস হবে হচ্ছে $85, আর আমার এখানে যদি আসে তাহলে আমার লাভ হবে আছে $42। তা আমি যদি, যেহেতু আমি পার্সেন্ট দিয়েছি, আমি এ পর্যন্ত আমি দিতে পারি, এ পর্যন্ত আমার দিলে আমার আসতে পারে, তবে আমি কনফার্ম পাচ্ছি না, আমি পাচ্ছি হচ্ছে এই পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে, আর বেশি কনফার্ম হচ্ছে এই পর্যন্ত,
কারণ এস ওয়ান পর্যন্ত এখান থেকে মার্কেট আইসে একটু চার্জ করে আবার উপরের দিকে যাবে, তাহলে এই পর্যন্ত আমি কনফার্ম পাচ্ছি। তাহলে আমি এখানে যদি দিয়ে দিই, দেখবেন আমি যেটা প্রফিট নিতেছি এস ওয়ানের সেখানে কিন্তু একটু উপরে দিচ্ছি, আর স্টপ লসের একটু উপরের দিকে দেওয়া, মানে স্টপ লসের যে আমার দাগটা টানা আছে রেসিস্টেন্সের সেটা থেকে কিন্তু আমি একটু উপরে দিছি। আর এখানে করছি উল্টাটা, এখানে হচ্ছে টেক প্রফিটের যেখানে আমার দাগটা না তার একটু উপরে দিছি, মানে দাগ পর্যন্ত আমি দি নাই। দেখা যায় অনেক সময় এখান থেকে এসে মার্কেট আবার উপর দিকে যাওয়া শুরু করে সেই কারণে। তো এই ছিল আমার অ্যানালাইসিস, আপনারা আমার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে দেখতে পারেন। আর একটা জিনিস হচ্ছে, এখানে একটা জিনিস বলে রাখি, যদি মার্কেট উপরের দিকে উঠতে থাকে, সাপোজ উপরের দিকে উঠতে থাকলে আমি ধরেন এই এন্ট্রিটা নিলাম না, সেই ক্ষেত্রে আমি যে জিনিসটা করতাম, বা আমার এইখানে আমি স্টপ লস দিছি, আমি এখানে আর একটা জিনিস করব, এখানে গেলে মার্কেট আর একটা এন্ট্রি নিব, এখানে যখন চলে যাবে মার্কেট আর একটা এন্ট্রি নিব, এবং এখানে গেলে মার্কেট আর একটা এন্ট্রি নিব, সেই ক্ষেত্রে আমি স্টপ লসটা মানে ই করব হচ্ছে এখানে 1.15395-এ, এই সব জায়গায় এন্ট্রি নিব। এই কারণে, কারণ মার্কেট আমি সব সময় সেলের দিকে আমি রাখার চেষ্টা করতেছি, মানে সেলের দিকে যাবে সেই মুভমেন্টটা আমি ধরে রাখতেছি, আমি বাইয়ের দিকে নিতেছি না। সেই হিসাবে মানে মার্কেটে যে অবস্থানে আছে সেই অবস্থানে সেলের দিকটাই আশা করা যায়, বাইটা আশা করা যায় না যদি কাকতালীয়ভাবে কোনো নিউজ টিউজ না হয় সেই ক্ষেত্রে। আর আমি তো বললামই যে প্যারাবোলিক আমাকে ইন্ডিকেট করতেছে মার্কেট ডাউন ট্রেন্ড হবে। এখন দেখা যায় প্যারাবোলিকের এটা দেখা যায় 85%, 87% অ্যাকুরেট আপনাকে দিয়ে থাকে। আবার এখানে যখন আমার ইন্ডিকেটর একটা আছে আই প্যানেল, আই প্যানেলে বর্তমানে যে মুভমেন্টটা আছে 73% হচ্ছে আপ ট্রেন্ড দেখাচ্ছে, 27% ডাউন ট্রেন্ড দেখাচ্ছে। তো এই হচ্ছে বিষয়টি, যদিও এটা দেখাচ্ছে তারপরে আমি মনে করতেছি না যে মার্কেট আপের দিকে গেল, এটা ক্রস করে উপরে যাবে, যদি এটাও ক্রস করে তাহলে এখান থেকে মার্কেট ব্যাক করার সম্ভাবনা বেশি, 1.13846 এখান থেকে ব্যাক করার সম্ভাবনা বেশি। যদি এ পর্যন্ত যায় তাহলে এখানে আর একটা এন্ট্রি নিব, আর এখানে চলে গেলে এখান থেকে আর একটা এন্ট্রি নিব, আর কোনো এন্ট্রি নিব না, এবং এটার স্টপ লস সেট করবো হচ্ছে এখানে, এখানে স্টপ লস সেট করে দিয়ে টেক প্রফিটটা নেওয়া হবে ঠিক এই পর্যন্ত, 1200 পর্যন্ত, বা এই যে 1.12117 একটু উপরে। তো এটাই ছিল আমার অ্যানালাইসিস, আমি জাস্ট আমার অ্যানালাইসিসের সাথে শেয়ার করলাম, আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে দেখবেন। সেই হিসাবে আমি বলতেছি না যে এইভাবে এন্ট্রি নিতে হবে, তবে এই অ্যানালাইসিসের যে হিসাবটা আছে সের সাথে আপনি একটু মিলাই দেখতে পারেন, যে আমি যেসব জায়গায় সাপোর্ট রেসিস্টেন্স দিছি সেই সব জায়গা থেকে মার্কেটে মুভমেন্ট করবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।